পায়োনিয়ার ইন্স্যুরেন্সের 22তম বার্ষিক সাধারণ সভা হয়েছে। সকালে রাজধানীর গুলশানে এক কনভেনশন সেন্টারে এই সাধারণ সভা হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান তপন চৌধুরী। সভায় 2017 সালের জন্য শতকরা 15% ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করা হয়। এই সময় পায়োনিয়ার ইন্স্যুরেন্স পরিচালিত সুস্মিতা আনিস, সৈয়দ আব্দুস সোবহান ও ফাহামা খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।